Assalamu alaikum everyone, welcome to my channel. Ashagari Allah rahmate shob bhalo achen to ajke apnar loge amar laru gach eilogya amar eilogya ekta laru gach ta phara ekbare yellow color hoye geche ar ekta ki tar lage hoyse ar ami effort eilogya change kormo like jegun dekhra ekbare chuto chuto ogun tor ekbare change korar ekhon perfect time because egunoi to hoka boro ya ar ekbare idar balance ami single disni na kore idar balance paisen ar ekbare hoti ta sari ra jun ami ekhon bodlai na tara 10 12 din bade gas mori dewar de tara mashallah bakha boroi gesi gas to ami jegunoi lega boro photo majhe roisi ida dekho ka kila ekbare green color dekhta para ida ekbare green color এটা কত হেলদি মাশাআল্লাহ আর এটার মাঝে আমি ওই যে প্লান্ট ফুড ওটা এড করছিলাম আমি দেখাইলাম লাইক তোরা ওই দেখো কা দেখারা আমি ওটা এড করছিলাম আর ই গাছে লাগা সিঙ্গল দিলে এখন মাশাআল্লাহ কয়েক দিনে গাছ বড় হই যাব তো আমি এখন আর সিঙ্গল আনছি আর ই গাছ এই লাগে একবারে ইয়েলো কালার হয়ে গেছে জানি না ক্যামেরার মাঝে দেখা জানি এটা তো আমি প্লান্ট ফুড দিছিলাম দিছিলাম না প্লাস হইল গিয়া এমন জায়গার মাঝে রাখছিলাম লাইক ওটা আকে আপনারা মেক শিওর মনে রাখবা এমন জায়গার মাঝে রাখছে কত দিন হয়ে গেছে আর রোদ ফাইছে না লাইক উইন্ডো ছিল জায়গা আছিল না আর আমি এলে গিয়া এ জায়গার মাঝে রাখছিলাম এই জায়গার মাঝে আকে দিনের ফোর লাগে না তো দিনের ফোর না লাগলে আপনারা ডিফারেন্স বুঝতে পারা ও গাছ দেখো কা এই গাছের কালার কিলা আর এই গাছ হইলে গিয়া দিনের ফোর আকে ই গাছের কালার কিরা দেখতে পাররা লাইক দুইটা ডিফারেন্স বোঝা যায় আর এটা ইয়েলো কালার গেছে এখন যদি এটা আমি লাইক এটার জোরের মাঝেও মাটির দরকার দেখতে পাররা মাটি মাটিও না জোরের মাঝে হইলে গিয়া এটার মাঝে ও যে প্লান্ট ফুড দিছি এটার মাঝে প্লান্ট ফুডও নাই মেবি ওঠা লাগে লাইক খানিও ফান না ফানিও ফান না জেনে লাইক গাছর তো সবটা দরকার ওঠা লাগে মেবি এটা মরি লাইক মরার লাহান হয়েছে আর কি ফাতা একবারে ইয়েলো কালার হয়েছে তো এই ফাতা জেলা ইয়েলো হয়েছে এই দুইটা আমি ফেলাই দিলাম বাট এটার ফাতা আমি ফেলাইতাম না কজ এটা একবারে মাশাল্লাহ গ্রিন কালার আর আমি ফোর্ট চেঞ্জ করবো যে মাটির লগে কিতা কিতা মিক্স করবো এখন আমি দেখাইমো ইনশাল্লাহ আমি ও ছোটো ফোর্ট যেগুন ওগো নাকি চেঞ্জ করবো আর বড়ো যেগুন এগুন থাকবো বড় এগুন তো খালি এমনি সিঙ্গল দিয়ে তো রাখবো আর এই যে একটা এটার মাঝে আর কি আরও থোড়া মাটি অ্যাড করবো আর মাটি লাগে যে খানি ও খানি দিই মোটা লাগে এলাকা অ্যাড করবো আর ওখানে আমি মাটি ফেস্ট মিক্স করলাম মিক্স করার বাদেও মাটির মাঝে আর কি আমি গাছ চেঞ্জ করবো তো আমি এর মাঝে এন্ডার শুকলা নিয়ম আছে লাখি আগে সরি আমি এগুন তো রেখে তা করতাম ব্লেন্ডার হয়ে রাখি দিতাম বাট আমার এই টাইম নাই আর আজকে লেগে ভিডিও করা না করে আমি লাইক লাস্ট মিনিট হয়ে লেগে দেখলাম আর টাইমে খাবার খেতে পারছি না আর ফ্রাইডে আসছিল তাহলে কুইক করে দিছি তো এটা আমি পালাক থেকে বাংলাম বেস্ট হইল না কি যদি আমি ব্লেন্ডার করে দিতাম পালাক থেকে মিক্স হয়ে গেল না বাট ইনশাল্লাহ কিছুই তো নয় তা গরম তো থাকবো আরও দুই মাস অনেক আমার জিকা করছে না আমি কোন দিন আর কি গাছ নিবো আমি মেয়ের এন্ডে দিয়ে নিবো গাছ ইনশাল্লাহ যদি দেখি ওয়েদার বালা আঁকি লাইক আমরা লাস্ট ফার্স্ট ডেট দেখি আঁকি যদি দেখি ওয়েদার বালা থেকে বা মিডল অফ মে নিবো নাইলে এন্ড অফ মে কেয়ারফুল করবা বাক্কা দুঃখ মিলে তোর মাঝে পালাক থেকে মিক্স করে নিবা আর এই মাটি একটা এলে গিয়া গ্রোশিওর যে মাটি ওটাই লইয়া মাটি ডাবাল আছে দেখতে পাররা যে সুন্দর মাটি এমনি সফট একবারে ওটার লগে আমি এটা আসলে সকলেও জানোই ওটা মিক্স করবো তোরা প্যারালাইট দেখটা ওই যারা মেবি দেখছ না তারা লাগে দেখাই দেয় আমি এটা সব ভিডিও দেখ ওই ধোকা যে সার সব ফাইবা জানলাম না প্রাইস কিলা একস আমার হাজব্যান্ডে এনেছিল মেবি চাই পাঁচখান থাকবো বেশি ফরে গেছে এটা এলাকা একটা এলাকা থুকার লাহান একটা কেতা লাগে তো এটা আমি বেশি পড়ে গেছে বেশি দিলাম না কোনো জিনিস এটার মাঝে আসলে থুকার আছে ওলা কিলা যে দেশে যে রানলে সালি সালি উড়াইয়া ফটে ওলা হইল গে এটা এটা কেয়ারফুল করবা এটা আসলে কোনো জাতি মেডিসিন দেওয়া লাগে জেলা কি না খাই দেওয়া মাইলে প্রবলেম হয় আর
এটার মাঝে আমার এদিকে সারফাতা সারফাতা আমি দেখাইছিলাম যে লাস্ট টাইম বিসমিল্লাহির রহমানির রহিম বেশি তো না আমি তোরা হরিয়া ধরাম বিকজ এনে বেশি মাটি না লাগে আর ওটা ধরাম এটা আসলে যে পালাখানি আইলে আমি লাইক আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আর কি দেখছি আমার খানি লাইক গাছর খানি আর কি সব জিনিসের আসলে যতন লাগে লাইক আমরা বাচ্চিন্তর জেলা দেখ পাই একটা নিউ বর্ন বেবিন্তর কত যতন লাগে বাদে বড়ই আনলে আর অতটা লাগে না লাইক এক্স্যাক্টলি সমান হলা গাছ লাগে নিউ বর্ন বেবিন্তর লাহান লাইক বেবি থাকতে বেশি লুক আফটার করা লাগে বাড়া নিয়ে আনলে দেখ পাই খালি পানি দিতা আর সপ্তাহতে একদিন সার দিয়ে লাইলে ওই যায় যে সময় ফুরা গাছ বড় হয় আর রয়ে আর বেশি লুক আফটার করা লাগে বেবি থাকতে ওই সময় যখন বাঁচি যায় তে ইনশাল্লাহ লাগে বাদে বাঁচে যে বোঝানে আর আমিও দেখোকা কাফ লইছি এগুলো তোর দেখতে পার রায় লেগে নিচে দিয়ে ফুল করছি সাইটে দিয়েও ফুল করছি বিকজ সাইটে দিয়ে লেগে আমি ফুল করছি আমি দেখাইলাম একটা জিনিস ও দেখানি গাছ গামি গেছে আই মিন ওটার ভিতর গামি গেছে তো আমার কাছে লাগে ও গামা থাকি মেবি জ্বরের যদি কোনো ক্ষতি হয় একে তো ওটা লাগে আমি মেকশিওর লাইক ও গাছ যে খেতে হয়েছে কি ইয়েলো কালার হয়েছে তো ওটার আমি আসল রোগ আসলে ধরতে পারলাম না এটা গামছে খড়ি নি না খিলা জানে জানলাম না দশটা লাগে আর কি সপ্তাহ ওই লাগে পারফেক্ট করে দিতে চাইলাম ওটার মাঝে তো আমি ওটার মাঝে লইলুম এটা তো ফুল করছে লাগে আমি কইছি কি তার লাগে ফুল করছে সাইডে দিয়ে জানে গাম তো না হরি বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাল্লাহ লাইক ওই তো গাছ মরতো না এটাতে অন্য আসলে আমি আঙ্গুল দিয়ে বড় হইয়া ফুল করা লাগবো বিকজ গাছ অ্যাকচুয়ালি আমি মাটি কমাইয়া আর ফলে গাছ রইয়া এগেন মাটি তো বিকজ এই গাছটি গুণ পাক্কা বড় বড় হয়ে গেছে আর পাক্কা মাটি লেগে এগুন তোর মাঝে তো আমি আসলে এগুন তোর থেকে পাক্কা মাটি কমাইছি দেখা আর এখন দেখাই আমি তোরা জ্বরে হরাইয়া দিলে এটা আসলে বোতরে জ্বর হিলা বাঁচছে না গাছ ও তো বড় হয়েছে না গাছ আমি একটা সিঙ্গল দিয়ে দিলাম মিটার ব্যালেন্স হইতে করি নাইলে আর বার খেতে হয়ে যাব ও দেখতে ফারা এলা ফইরা বই থাকছে জানে বেশি লম্বা সিঙ্গল দিলাম না কাজ গরমের মাঝে তো গাছ এটা লাগে একবারে জানে একবারে ছোট সাইজের জানে পাটি থাকে তাই লাগে আমি ইউজ করলাম এটা দেখতে পারা একবারে ফরি গেছে এক সাইডে দিকে ফরি গেছে তো এটা যদি আমি বদলাই না তো হোক এটার জ্বর এটা যদি এখন বদলাই না তো এটা মরি যাব এটা আসলে কেয়ারফুল করা লাগবে বিকজ এটা জ্বর অলরেডি বাড়াচ্ছে আর এই মাটি দেও কাকো তো বালা জোর জোর পারে
আর সিঙ্গল হলে আমি সিঙ্গল আরেকটা দিয়ে দিতে পারি। আমি ছোট ছোট সিঙ্গল হলে ইউজ করাম। তো আমি ওলা একটা একটা করে আসলে সকলটি গাছ এখন করিলে মনে লাইক এনে মাঝে চারটা গাছ আর চারটা বাদে করিটা আপনারা দেখাইলাম। আর ওই যে একটা ইয়েলো হিসে দেখরা ওটা লেগে আমি ফাতা ফালাই দিলাম। আর এই দেহ কথরা হইরা আমি এটার সাইডে দি দিয়ে আর বাদে লেগে মাটি দিলাম। ওটার মাঝে থোড়া মাঠে দিয়ে লাইম দিয়া আর সিঙ্গল দিয়ে রাখে দেব। আর আমার এখন সবটি শেষ হয়ে গেছে, মাটি চেঞ্জ করে একটা একটা করে লই দিচ্ছে আমার ছয়টা গাছ। তো দেখতে পারা সকল ঠিক লেগে মাশাল্লাহ সিঙ্গলই তা দোয়া বাদে খারাপ হয়ে উপাইছে, লাইক সবটি ব্যালেন্স লাগে আসলে। আর আমি এই লেগে লাগে অত সকাল যদি সিঙ্গলতে নাইতে গাছ গরুর মাঝে বেশি বড় হয়ে বটা লাগিয়ে দিছিলাম না, আর এখন দেখি সব গাছ ও যে একটা দেখা ওলা হতে হইতে বইতে আছে। তো এখন কই না এখন মেকশিওর লাইক দেওয়াও লাগবো জানে, নাইলে গাছ নষ্ট হয়ে যাব। ও যে দেখা লো তিতা লোতে এলে গিয়া দুই একদিন বাদে ইনশাল্লাহ সিঙ্গল ধরে লিব। আর সকালটি এলে গিয়ে মাটি বদলানি বাদে সব সময় লাইক ফানি দিবা আপনারা। তো আমি তোরা হরি হরি লাইক সাইডে দিয়ে ফানি দিলাম সব দিন। তোর ড্রাই মাটি তার লাগে ফানি লেগে রুষে দিবা না, নাইলে সাইডে দিয়ে ফরি যায়, স্টিল ফরি গেছে তো তার। তো মেলা একটা একটা করে সব টিট ফানি দিলাম। আর আপনারা বালা থাকবা, আমার লাগে দোয়া করবা। আর বাকরণ মাইরমার মাথ শোনা যার হালি সরি আছে, আপনারা ডিস্টার্ব হইলে সকল বালা থাকবা। আসসালামু আলাইকুম। হ্যালো, তুমি চমকা সমস্যা।